শুভ সকাল প্রিয় দর্শকবৃন্দু, আমি এখন রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের দ্বিতীয় ফটকে। শীতের চাদরে মোড়ানো পুরো ক্যাম্পাস, আমরা এখন একটু পরে দেখার জন্য ভিতরে যাব। তার আগে আপনাদের বাইরের দৃশ্যটা দেখে দেখেন, মানে সকাল এখন 8:44, কিন্তু তারপরেও এখানে যে যানবাহনগুলো চলছে তারা হেডলাইট অন করে কিন্তু চলাফেরা করছে, কারণ এত পরিমাণ শীতের প্রকোপ এখানে যে হাফগুলো দ্রুত ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনের যে মেইন গেট, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট, সেই মেইন গেটটিও কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এখন আমরা যাব এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এবং এটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রধান ফটক। এবং ফটক থেকে আমরা একটু সামনে যদি দেখি, দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের সমারোহ, এবং পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো আহত্রা দেখা গেল কুয়াশার কারণে, তা অনেকটাই বিচ্ছিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার কারণে আসলে আমরা কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তারপরও দেখতে পাচ্ছি আমরা সকালের সেই স্নিগ্ধ মনোরম দৃশ্য, যেটা যে কাউকে আকৃষ্ট করে। আর শীতের প্রকোপ এতটা এখানে, আমি যখন এই ক্যাম্পাসে প্রবেশ করি তার ঠিক আগ মুহূর্তে তাপমাত্রাটা আমি দেখলাম যে বর্তমানে এখানকার যেটা তাপমাত্রা সেটা হচ্ছে 14°C তাপমাত্রা। তার মানে এত নিম্ন তাপমাত্রা এখন রংপুরে বিরাজ করছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, রংপুর মানে অর্থাৎ উত্তরাঞ্চল মানেই কিন্তু শীতের সময় হাড় কাঁপুনি শীত হয়ে থাকে, তারও ব্যতিক্রম কিন্তু একদমই ঘটেনি। এখন অলরেডি 9:00 বাজছে, পুরো ক্যাম্পাস ফাঁকা, এখনও সেরকম শিক্ষার্থী কিংবা কর্মচারীরা ভিতরে দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে দুই একজনকে দেখা যাচ্ছে, দুই একজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে। তারপরেও আমরা দেখব যে আসলে পুরো ক্যাম্পাসের সৌন্দর্যটা কেমন, অনেকেই দেখতে চেয়েছিলেন। তবে কুয়াশার কারণে হয়তো আমি খুব বেশি দেখাতে পারবো না, যেটুকু সম্ভব হয় সেটুকু আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, এখানে সাধারণত খেলাধুলো করা হয়, এবং কুয়াশার কারণে আপনারা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে স্পষ্টভাবে দেখা না গেলেও তারপর আমরা কাছ থেকে গিয়ে দেখার চেষ্টা করব। এখন আমরা ঢুকবো আমাদের একাডেমিক যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে, তারপর আমরা অন্যদিকে চলে যাব। এটা হচ্ছে আমি যে সড়কটিতে অবস্থান করছি এখন, এটি হচ্ছে বিজয় সড়ক। এই সড়কের নাম দেখেন বিজয় সড়ক। উদ্বোধন করেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, ভাইস চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তিনি এখানকার সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তার পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রমাণিত হওয়ার কারণে তাকে ক্যাম্পাস থেকে পরবর্তীতে চলে যেতে হয়। তিনি এই সড়কটি বিজয় সড়কের উদ্বোধন করেন। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাছ, এবং সত্যিই অসাধারণ একটা দৃশ্যের সমারোহ বিরাজ করছে। মাঝে মাঝে কুয়াশার সেই স্নিগ্ধ বাতাস এবং আলতো করে ছুঁয়ে যাচ্ছে আমার পুরো শরীর। এগুলো হচ্ছে একাডেমিক বিল্ডিং। আমরা যদি সামনে এগিয়ে যেতে থাকি তাহলে আরো সুন্দর সুন্দর মনোরম দেখতে পারবো। তবে কুয়াশার কারণে আমরা স্পষ্টভাবে দেখতে না পেলেও কিন্তু এখনকার যে সকালবেলার যে সৌন্দর্যটা সত্যি মনোরম, একদম কি বলবো আমি, যেটাকে বলা যায় একদম স্তব্ধ নীরব, চারিদিকে শুনশান, মানে হয়েছে কোলাহল নাই, শুধু মাঝে মাঝে দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে যেগুলোকে প্রকৃতির সাথে একদম মিশিয়ে যাচ্ছে। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে পাশে একটি আরেকটি স্মরণিকা, এর কাজটা এখনো স্থগিত আছে, সম্পূর্ণ হয়নি, এবং অনেক সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি সকালবেলা। আমরা এখন এগিয়ে যাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমির যে ভবনগুলো আছে সেই ভবনগুলো দেখানোর জন্য। অন্যান্য দিনের চেয়ে আজকের শীত মনে হয়
হ্যাঁ, অনেকটাই বেশি অন্যান্য দিনের চাইতে। এখানে আজকের টেম্পারেচার অনেক কম, মানে শীতের প্রভাবটা এতটাই বেশি যে আমি যে বাইরে ফোন ধরে আছি, ফোনটাকে ঠিকভাবে ধরে রাখতে পারছি না, এতটাই মানে ঠান্ডা লাগছে আমাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে অর্থাৎ পূর্ব দিকে সূর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠছে, কিন্তু কোনোভাবে তাকেও স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি, দেখেন এই দেখেন হাফ কিলো রাস্তা আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আমরা এখন যাচ্ছি আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবনগুলো আছে সেখানে যাচ্ছি, সেই ভবনগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তবে পুরো ক্যাম্পাস ফাঁকা, ক্যাম্পাসের যে কোলাহল পূর্ণ থাকার কথা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, হয়তোবা শীতের কারণে এমনটা হয়েছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় ভাই এখানে অলরেডি চলে যাচ্ছেন, লাইভ আছে। আসসালামু আলাইকুম, আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো এই সকালবেলা দৃশ্যটা আপনি কেমন উপভোগ করছেন? আসলে আমাদের রংপুরের একটু শীতটা বেশি, তো শীতকালের যে আমাদের যে আবহাওয়া রংপুর অঞ্চলের মানুষদের জন্য একটু, অনেকের জন্য একটু আরামদায়ক, অনেকের জন্য একটু কষ্টকর। তো যারা দক্ষিণবঙ্গ থেকে আমাদের এই ক্যাম্পাস, ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আসছেন তাদের জন্য একটু কষ্টকর, কারণ ওইদিকে একটু শীতটা কম থাকে আর আমাদের এইদিকে একটু শীতটা বেশি। তো সব মিলে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তাদের জন্য মোটামুটি এটা আমরা এই পরিবেশের সাথে মানায় নিতে পারি। আমাদের এই পরিবেশটার সাথে আমরা অনেক ছোটবেলা থেকেই পরিচিত, যার জন্য আমরা আমাদের খুব একটা আয়া হয় না। তো আমাদের জন্য উপভোগ্য ক্যাম্পাসের এই পরিবেশটা। থ্যাংক ইউ ভাই। কথা বলছিলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই, একদম কাছের ভাই, ভাই যিনি আমার এলাকার, সৌভাগ্য ক্রমে তার সঙ্গে দেখা হয়ে গেল, সত্যি এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এখন আমরা চলে যাচ্ছি একাডেমিক ভবন নাম্বার 3। এই একাডেমিক ভবনে মূলত সায়েন্সের ক্লাসগুলো হয়ে থাকে আমি যতটুকু জানি। আমরা এখন চলে যাচ্ছি, দেখেন পুরো ক্যাম্পাস কিন্তু নীরব, একদম নীরব, মনে হয় পুরো ক্যাম্পাস ঘুমিয়ে আছে। এটি হচ্ছে একাডেমিক ভবন, অর্থাৎ একাডেমিক ভবন 3। একাডেমিক ভবন 3 আমরা বেশি দূর যাব না, শুধুমাত্র একাডেমিক ভবনের ভিতরে ঢুকে একটু দেখার চেষ্টা করবো যে আসলে এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি, তারপর এখানে পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো হয়তো এখানে আছে। আমি এখানে যে ব্যানারগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারলাম। আমরা এখন মজার একটা ব্যাপার, এখানে মোহাম্মদ ইলিয়াস স্যার রয়েছেন, যিনি বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ। তিনি কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। সো মজার ব্যাপার, কারণ এই ক্যাম্পাসের আনাগোনায় প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি সেক্টরে যদি আমরা একটু দেখতে পারি, তাহলে দেখা যাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বড় ভাইয়েরা ছিলেন তারাই মোটামুটি সবাই এই ক্যাম্পাসে শিক্ষকতা করছেন, মোটামুটি অনেকজনকে আমরা খুঁজে পাবো এখানে। আমরা এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আরেকটি ভবনে যাচ্ছি, যেখানে যে ভবনটির নাম করা হয়েছে রংপুরের পীরগঞ্জের কবি হায়াত মাহমুদের নাম অনুসারে। কবি হায়াত মাহমুদ একজন লেখক ছিলেন এবং কবি ছিলেন, তার নাম অনুসারেই এই ভবনটির নাম করা হয়েছে কবি হায়াত মাহমুদ ভবন। এটি হচ্ছে কবি হায়াত মাহমুদ ভবন। এই ভবনটি উন্মোচন করেছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৎকালীন চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম। আমরা যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হায়াত মাহমুদ ভবনের দিকে এগিয়ে যাই, সামনে কিন্তু সিঁড়িতে আমার নজর কাড়ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, যেটা আমার বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই বিভাগের নামটি কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং সিঁড়িতেই
তারপরে রয়েছে ইংরেজি বিভাগ, তারপর রয়েছে ইংলিশ বিভাগ, আমি তো বললাম। তারপর আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি। আমার প্রথমে আমার নজরে পড়ে যাচ্ছে যে ডিপার্টমেন্টটি আমার নিজের ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এখানেও সেই ডিপার্টমেন্টটা দেখতে পেরে অনেকটাই ভালো লাগছে, ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, যেটি প্রতিষ্ঠিত হয় 2011 সালে। মোটামুটি 10 বছরে পদার্পণ করলো এই ডিপার্টমেন্টটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্মৃতিফলক, যেখানে বাংলাদেশের উদীয় শিল্পী গোষ্ঠীর একাংশের ছবি এখানে প্রদর্শিত হচ্ছে, এবং পাশে রয়েছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের নোটিশ বোর্ড, এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্টও কিন্তু এখানেই। আমরা একটু দেখার চেষ্টা করব যে অফিস, এখানে অফিস কক্ষ আছে, ভিতরে আরো অনেক কক্ষ আছে। আপনাদের সুবিধার্থে যদি আমি আরো একটু দেখাই তাও কিন্তু খারাপ হয় না, তবে এখানে অন্ধকারের কারণে হয়তো বা আমি ভিতরে প্রবেশ করতে পারছি না। তারপরে যতটুকু দেখানোর দেখাচ্ছি, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই হায়াত মাহমুদ একাডেমিক ভবন থেকে বের হয়ে আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি সবগুলো, মানে ক্যাম্পাসের মোটামুটি সবগুলো ভবন দেখার চেষ্টা করব, যেহেতু ক্যাম্পাসটি অনেক গোছালোই বলা যেতে পারে, নিঃসন্দেহে বলা যেতে পারে ক্যাম্পাসের একাডেমিক কাঠামো বা সব কিছু মিলিয়ে। এখানে সঞ্জয়রা বলেছেন, দাদা হেলথ হরিজন দলিত কোটায় কাঁধে নিবে যদি বিষয়টি একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ, এখানে হরিজন কোটার কিন্তু আলাদাভাবে স্টুডেন্ট নেওয়া হয়ে থাকে, কারণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক যে সিস্টেমের ভিতর, তাদের ভিতরে রয়েছে বিভিন্ন কোটার সমাহার কিন্তু এখানে আছে। তো যারা বিভিন্ন কোঠা আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা, হরিজন কোটা, তারপর আপনার পোষ্য কোটা, সব কোটার শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তির সুযোগ পাবেন আশা করি। আর যারা মেধাতে আসবেন তাদের জন্য তো অলওয়েজ দরজা খোলা থাকবে। আমি এখন আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 2। আমরা অলরেডি কিন্তু 2টা ভবন ক্রস করে আসছি, এবং আরেকটা ভবন এখানে আমরা আছি, দেখতে পাচ্ছেন অনেক সাজানো গোছানো। এমডি লিওন সরকার বলেছেন, ভাইয়া আপনার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা রংপুরে। সো বাসায় ঘুরতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আমি কখনোই মিস করি না। একাডেমিক ভবন 2, আমরা একাডেমিক ভবন 2-এ দেখবো যে আসলে এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে। আমরা এক নজরে শুধু দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আরো অনেক কিছু দেখার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট এখানে আছে, অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগ এখানে কিন্তু আছে এই ভবনে। তারপর আশেপাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট অফ ডায়াস্টার ম্যানেজমেন্ট এখানে রয়েছে। সালাম আলাইকুম। সব মিলিয়ে পুরো ক্যাম্পাসটি আমার কাছে অনেক ভালো লাগছে, গোছালো, অসাধারণ। এবং আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই আমরা আরো একটি একাডেমিক ভবন দেখতে পারবো, কারণ আমি এই ভবনগুলো অনেকবার ঘুরেছি, অনেকবার এসেছি, তার পরিপ্রেক্ষিতে হয়তোবা আমার কাছে খুব, মানে ঘোরার জন্য খুব কঠিন কিছু মনে হচ্ছে না, কারণ আমি অলরেডি জানি যে কোন পাশ দিয়ে গেলে আমার দ্রুত হবে। এবং পেছনে আরেকটা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বাগান রয়েছে, কুয়াশার কারণে হয়তো আপনি স্পষ্টভাবে সেই বাগানটি দেখতে পারছেন না। আর সারজিদ আমাকে কমেন্ট করেছেন, রংপুরের কোথায়? এটা রংপুরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর আপনি যে অনেকবার এসেছেন সেটা জানি, সো এখানে নতুন ভাবে বিভ্রান্তি ঘটার চেষ্টা করবেন না আশা করি। আমরা এখন যাচ্ছি একাডেমিক ভবন 4, এখান থেকে মনে হয় একাডেমিক যে ভবনগুলো আছে তারগুলো পরিসমাপ্তি ঘটবে। পাশাপাশি আরো একটু সামনে আমাদের আরো একটা একাডেমিক ভবন আছে, এই দেখেন আমরা এখন কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি যাদের হয়তো বা পরীক্ষা আছে বা ল্যাব আছে এইরকম। একাডেমিক ভবন 4-কে ক্রস করে আমরা আরেকটু সামনে যাব, সেখানে ক্যাফেটেরিয়া দেখতে পারবো, এবং আরো একটি একাডেমিক বিল্ডিং আছে আমি জানি, এবং তার পাশে কিন্তু রয়েছে ছেলেদের হল, অর্থাৎ ক্যাম্পাসের পশ্চিম পাশে কিন্তু রয়েছে, ক্যাম্পাসের পশ্চিম পাশে এখানে কিন্তু ছেলেদের হল। মজার একটা ব্যাপার এখানে বলে রাখি, সেটা হচ্ছে
শফিকুল ইসলাম ভাই বলেছেন যে আমার অতীত। ইয়েস ভাই, মাঝে মাঝে আসবেন আপনার অতীতকে আবার পুনর্জাগরণ করার জন্য। আমরা এখন যাচ্ছি আর একটু সামনে পাশে ঘেটিয়ে। আশা করি আজকের সকালটি আপনাদের অনেক ভালো কাটবে আমার সঙ্গে, এই প্রত্যাশায় রাখছি। এখন আমি যাচ্ছি একাডেমিক ভবন আরেকটি রয়েছে, যেটাকে একাডেমিক ভবন বলা চলে না বেসিক্যালি, সেটাকে আমরা যতটুকু জানি যে গবেষণা করার জন্য ব্যবহার করা হয় বা রিসার্চ এরকম কিছু করার জন্য ব্যবহার করা হয়। শাইনুর রহমান বলেছে, শুভ সকাল মারুফ, একটু ক্যাফেটেরিয়া তার সময় পেলে দেখা হতো কেমন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, অবশ্যই অবশ্যই আমি এক পাশ থেকে যাচ্ছি, সবকিছু এক এক করে দেখাবো ইনশাল্লাহ, আপনারা সঙ্গে থাকুন। আমি এখন একটু করে স্পষ্টভাবে সূর্যের আলতো ছোঁয়া পাচ্ছি, হয়তোবা সেই ছোঁয়াটা কিছুক্ষণ পর আরো বেশি পাবো। দেখেন একটু একটু করে সূর্যের সেই রক্তিম আভা আসছে। আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি, এখন একটু একটু পর পর দেখতে পাচ্ছি যে এখানে মাঝে মাঝে দুই একজন শিক্ষার্থীর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, এবং পাশাপাশি কর্মচারী বৃন্দ যারা রয়েছেন তাদেরও মনে হয় কাজের সময় আসছে, এবং তারা সবাই ধীরে ধীরে চলে আসছে। এটা হচ্ছে ডিন কার্যালয়, বিজ্ঞান অনুষদের ডিনরা এখানে বসেন। এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হচ্ছে। এটি হচ্ছে ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে। 2009 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পতাকা এবং পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। হ্যালো, লাইভে একটু ঘুরছি হাসছি সকালে। রুমে গিয়ে ফোন দিচ্ছি। এটি হচ্ছে মেডিকেল সেন্টার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেটি হচ্ছে এটি মেডিকেল সেন্টার, এবং পাশে রয়েছে ডক্টর ওয়াজেদ মিয়া, ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া নিয়ে গবেষণা করা হয়, তারই স্মরণে এই ভবনটির নাম করা হয়েছে ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এরপর আমরা এখন যাব যে জায়গায়, যে জায়গাটির জন্য রিকোয়েস্ট এসেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাইনুর ভাই রিকোয়েস্ট করেছেন ক্যাফেটেরিয়া দেখানোর জন্য। আমি এখন যাচ্ছি সেই ক্যাফেটেরিয়ায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সূর্যের কিন্তু দেখা আমি পেয়ে গেছি। সো আমি আশা করি যে আর কিছুক্ষণ পর আমাকে ঠান্ডা খুব বেশি লাগবে না, বা কুয়াশার চাদরে মোড়া যে সকালটি কাটলো সেই সকালটি কিছুক্ষণ পরেই আমি আর দেখতে পারবো না। কমেন্ট করে করতে একদমই ভুলবেন না যে আপনি আপনারা যেখান থেকে আমার লাইভ ভিডিও দেখছেন সেখানকার এখন যে ঠান্ডার অবস্থাটা কেমন, বা ঠান্ডার পরিমাণটা কেমন একটু জানাবেন কমেন্ট করে, যে আসলে সেখানকার পরিস্থিতিটা কেমন। কারণ আমি কিন্তু বলে দিয়েছি যে এখন রংপুর অঞ্চলে, অর্থাৎ বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে ভাবেন যে কতটা এখানে বেশি পরিমাণে ঠান্ডা। আমি যদি আমাকে একটু নিজেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে আসলে দেখেন আমি পুরো মাথা কিন্তু মানে কান টান ঢেকে রেখেছি মাফলার দিয়ে, এবং পাশাপাশি মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লোভস নাই, এই জন্য ঠান্ডা হাতে লাগছে। তারপরও আমি আর একটু দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সিএলআইসি ভবন। সিএলআইসি ভবন অর্থাৎ এখানে এর পাশেই রয়েছে কিন্তু যে ভবনগুলো সেগুলো হচ্ছে আমাদের ছাত্রদের হল, ছাত্ররা সাধারণত এই অঞ্চলে থাকে। এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্যাম্পাসের পশ্চিম অঞ্চলে অবস্থিত। আমরা খুব বেশি দূর যাব না,
আমরা হয়তো আরো কিছুক্ষণ হাঁটবো, আরো কিছুক্ষণ পর দেখার চেষ্টা করব। আমরা একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, অর্থাৎ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেই এই ভবনটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আমরা হলের ভিতরে প্রবেশ করব না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের পুরো ক্যাম্পাসটি ঘোরার কথা রয়েছে। আমি আপনাদের কথা দিয়েছি পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখানোর জন্য, সো একটু সময় তো দিতেই হয়, তাই না? এনএম জীবন বলেছেন রাজশাহীতে এখন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সো এখানকার চাইতে তো তাহলে ওখানে আরো বেশি ঠান্ডা। আমি কিছুক্ষণ আগে সূর্যের দেখা পেয়েছিলাম, কিন্তু দেখেন এখন আবারও মনে হয় কুয়াশা চাদরে মুড়িয়ে নিচ্ছে আমাকে, কোথাও সেই সূর্যের দেখা আর নাই, নিমিষে মিশিয়ে গেল সেই রক্তিম আভা। এখানে কিন্তু আশেপাশে অনেক জঙ্গল রয়েছে এবং অনেক দূর পর্যন্ত কিন্তু অনেক অনেক জায়গা দেখেন গাছপালা দিয়ে ভরপুর, যেগুলো কিন্তু ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন এক আধার জুগিয়েছে। যদি কেউ প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে তাদের জন্য এই ক্যাম্পাসটি বিশ্বজনদের অভয়ারণ্য। পাশাপাশি শিক্ষার দিক দিয়েও কোনো অংশে পিছিয়ে নেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে এইখানকার একটা স্মৃতি আমার মনে আছে, ঠিক এই জায়গায় আমার একটু আমি মনে করার চেষ্টা করি, আমি যখন ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য রংপুর অঞ্চলে কোচিং করার জন্য এসেছিলাম রংপুরে, ঠিক এই গাছটার নিচে আমি একটা ছবি স্মৃতি হিসেবে রেখেছিলাম, বাট দুর্ভাগ্যক্রমে আমার ছবিটি নেই, এইটা আমার এখন মনে আছে। কিন্তু গাছটা দেখেন অনেক বড় হয়ে গেছে, স্মৃতিটা এখন আমার মনে পড়ে। আমরা এই ভবনকে ঘেঁষে একটু আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি। দৌড়াতে পারলে পারলে হয়তো আরো ভালো হতো, বাট সম্ভব না, তখন আপনারা স্পষ্ট ভাবে কিছু শুনতে পারবেন না, একদমই কিছু শুনতে পারবেন না। আমরা এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে আছি। এটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, আপনারা দেখেন এটা কিন্তু অসাধারণ একটা জায়গা, বিশেষ করে বিকেলে সাধারণত শিক্ষার্থীরা এই সিঁড়িগুলোতে বসে যে পরিমাণ আড্ডা দেয়, সত্যি সেই মুহূর্তটা যদি কেউ উপভোগ করে থাকেন তাহলে আর বলার কিছু নেই, যদি কেউ উপভোগ না করে থাকেন তাহলে এই ক্যাফেটেরিয়ায় যদি চলে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি। হ্যালো, কোথায় তুমি? এই তো আমার আর এক ছোট ভাই, সে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, তার সঙ্গে দেখা হচ্ছে আমার এখন। শুভ সকাল, কেমন লাগছে এই সকালবেলা মানে ক্যাম্পাসে আসার পর, তারপর আবার আমাকে দেখার পর? অসাধারণ ভাই, দেখা হবে, অসাধারণ লাগছে ভাইয়া। মাস্টার খোলো একটু দেখুক, জাতি তোমাকে একটু দেখুক, চিনবে না হয়তো, হয়তো মানে কোনো আমার জুনিয়র কোনো শিক্ষার্থী যদি আসে তোমাকে যদি না চেনে তাহলে তো হবে। এই যে ভাইয়াকে চিনে রাখো, এই ভাইয়ার নাম হচ্ছে রাশেদুল নবী, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে আছে, সে এবার দ্বিতীয় বর্ষে। সো ক্যাম্পাসের কোনো সমস্যা কিংবা ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দিতে এসে কিংবা ভর্তি হতে এসে যদি কারো হেল্প লাগে জাস্ট এই ভাইয়াকে একটু নক দিবা, সে ভাইয়া তোমাদের হেল্প করার চেষ্টা করবে। রাশেদ চলো এখন আমরা একটু সামনে আরেকটু দেখার চেষ্টা করি। আমি এখন আমার একজন সঙ্গী পেয়ে গেলাম, এতক্ষণ তো একা একা ঘুরছিলাম,
তো আমার ছোট ভাইকে আমি সঙ্গে নিয়ে এখন আমাদের আর একটু সামনে দেখতে পারবো। রাশেদ, এখন এই রাস্তাটার নাম কি? আমরা এখন সামনে যাচ্ছি 0 পয়েন্ট। আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা জানবেন যে রাজশাহীতে 0 পয়েন্ট নামে একটা জায়গা আছে। তো এই ক্যাম্পাসের ভিতরে একটা 0 পয়েন্ট জায়গা আছে, সেই 0 পয়েন্টে যাচ্ছি। এই 0 পয়েন্ট বলার কারণ হচ্ছে ক্যাম্পাসের একদম সেন্ট্রাল পয়েন্ট এটা, অর্থাৎ এখান থেকে আপনি ক্যাম্পাসের যে পাশে যান না কেন মনে হয় দূরত্ব সেম। দেখেন কুয়াশা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে হয়তো শীতের সেই কুয়াশার চাদর কিছুক্ষণ পর দূরে সরে যাবে, কিন্তু আসলে তা হয়ে উঠছে না। ধীরে ধীরে কুয়াশা কিন্তু বেড়েই চলেছে। এটা হচ্ছে যে 0 পয়েন্ট। এখানে 0 পয়েন্টের মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন এই যে 0 পয়েন্ট লেখা। 0 পয়েন্টের আমি যদি দেখাই, এটা হচ্ছে উত্তর 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 দিকে দেখেন, এটা উত্তর সাইড। উত্তরে একটা রোড গেছে, তারপর পশ্চিমে যদি তাকাই পশ্চিমে একটা রোড গেছে, তারপর আমি যদি দক্ষিণে তাকাই দক্ষিণেও একটা রোড দেখতে পারবেন, তারপর আমি যদি পূর্ব দিকে তাকাই পূর্ব দিকেও কিন্তু একটা রোড দেখতে পারবো। তার মানে একটা জায়গা থেকে আমরা চারদিকে ডিভাইডেড করতে পারবো। অর্থাৎ কেউ যদি দিক যদি ঠিক করতে চান তাহলে এই রোডে জাস্ট দাঁড়াবেন, তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দেখতে পারবেন। আমরা এখন একটু সামনে যাব, যেখানে মেয়েদের হল সাধারণত বলা হয় উত্তর পাশে, উত্তরপাড়া। ও মাই গড, এই যে এখানে অসাধারণ একটা ইনফরমেশন আমি পেয়েছি, সেটা হচ্ছে আমরা এখন যে রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই রোডকে বলা হয় হতাশা রোড। হতাশার মোড় সামনে আছে এবং রোডটাকে মেবি হতাশা রোড বলা হয়। ও অসাধারণ। আমাদের বাম পাশে আমরা যেটা ভবনটা দেখতে পারবো সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে সাধারণত ধর্মীয় মুসলমান যারা রয়েছেন তারা জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এখানে। এখানে কি মন্দিরের ব্যবস্থা আছে হিন্দুদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের? এখনো সেভাবে হয়ে ওঠেনি, যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, তো সবকিছু গুছিয়ে নিতে হয়তো আরো কিছু সময় লাগবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ের বয়স খুব বেশি হয়নি। জোর কত বছর চললো এখন? 13 বছর রানিং চলছে। তো এই 13 বছরে গুছিয়ে নেওয়া সম্ভব হয়নি। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরই একাংশ। এগুলোতে এখনো এটাকে বলা হয় বোটানিক্যাল গার্ডেন, আর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এখন যাওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ যে পরিমাণ কুয়াশা জমে আছে তো ওখানে আমরা হাঁটতে পারবো না। হাঁটতে গেলেই আমার পুরো পোশাক ভিজে যাবে, এই জন্য সেই সংখ্যায় আমরা ওইদিকে যেতে চাচ্ছি না। এম এন ইসলাম নূর ভাইয়া বলেছেন ডাক্তার দেখা হয়তো ছোট ভাই এখন। তো নূর ভাই আপনাকে বেসিক্যালি এখন পর্যন্ত আমি জানি নাই, এক্সট্রিমলি সরি ভাই। ফ্রি থাকলে চলে আসেন, আমি আছি, আজকের দিনটা দেখা হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছি। এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট, অর্থাৎ 3 নম্বর ফটক। দেখেন অলরেডি পুরো ক্যাম্পাসের জন্য মেবি 4টা ফটক আছে, তাই তো? তার মধ্যে 2টা রানিং, 2টা সবসময় খোলা থাকে, আর 2টা সবসময় খোলা থাকে, আর পাশাপাশি যেগুলো আছে ওগুলো সবসময় খোলা হয়ে থাকে না, মানে খোলা হয় না আর কি। এই যে দেখেন কুয়াশার চাদরে মোড়ানো এক খণ্ড, অর্থাৎ এখানে মেয়েদের আরেকটি হল নির্মাণাধীন, এখন পর্যন্ত হলের কাজ কমপ্লিট হয়নি কুয়াশার কারণে। হয়তো বা আপনার শুধু সাদা অংশ দেখতে পাচ্ছেন বা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন না, শুধু কুয়াশা দেখতে পাচ্ছেন, শুধু মাত্র আপনার কুয়াশা দেখতে পাচ্ছেন। আমরা হতাশার মোড়ে চলে আসছি অলরেডি, হতাশার মোড়। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মানে ইনস্টিটিউটের যে ভবনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সেটা হচ্ছে ওখানে একটা অংশ শুধু ছিল এবং এখানে পূর্ণাঙ্গ ভবন হিসেবে এখানে নামকরণ করা হবে, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ভবন। এটি সেটাও নির্মাণাধীন মোটামুটি যদি আমরা বলতে যাই, তবে ক্যাম্পাসের খুঁটিনাটি
দিক বিবেচনা করলে দেখা যাবে যে মোটামুটি কাজ চলছে, যা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এবং শিক্ষার্থীদের মনোরম পরিবেশে যাতে এখানে থাকতে পারে সেজন্য হলগুলোরও কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং আগে থেকে মনে হয় এখানে হলের সংখ্যা কতটুকু? আচ্ছা, এখানে মোটামুটি 4টা হল, তার মধ্যে ছেলেদের 2টি আর মেয়েদের 2টি। মেয়েদের 2টি হলের মধ্যে 1টি হল রানিং আছে, সেই হল টি দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর ছেলেদের 2টা হলই রানিং আছে। মোটামুটি আবাসিক সুবিধা বলতে গেলে একদম খুবই যে ভালো সেটা না, শিক্ষার্থীরা সবাই হয়তো হলে থাকার সুযোগটা পায় না, সেভাবে মানে সুযোগ হয়ে ওঠেনি। তবে আশা রাখা যায় যে খুব দ্রুত যদি এই সময়গুলোর মধ্যে যদি উন্নয়নের কাজ তারা শেষ করতে পারে, তবে শিক্ষার্থীরা সবাই হলে থাকার সুযোগ পাবে, এই প্রত্যাশায় আছে। সাধারণত বিকেল বেলা এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে ফুটবল খেলা বা খেলাধুলা হয়ে থাকে। সেন্ট্রাল ফিল্ড যদি না পায় তখন তারা কিন্তু এখানে এসে খেলাধুলো করে। ইভেন আমিও নিজেও এসে এই জায়গায় খেলেছি, আমার মনে আছে। হ্যাঁ, কোচিং এ এসে আমরা এই জায়গাগুলোতে এসেছিলাম। আর সামনে আমি যে গেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো, সেটা দেখতে পাচ্ছেন সামনে। কুয়াশার কারণে আপনার হয়তো স্পষ্ট কিছু দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের বাসভবন বা বাংলো। আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে হতাশার মোড়। হতাশার মোড়, এটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটক, অর্থাৎ শেষ ফটক এটি। আমরা একটু সামনে এগিয়ে যাই। আমরা এখন মেয়েদের একটি হল দেখব, যে আসলে যে হলটি কমপ্লিট হয়েছে, শেখ ফজিলাতুন্নেছা হল। আমরা একটু দেখেই আমরা আজকের লাইভ ভিডিওটি শেষ করব, কারণ অনেক ফোন ধরে আপনাদের আমি ধরে রেখেছি, অনেক দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে আছি। সত্যি সকালটা অসাধারণ ছিল, তবে ভালো লাগতো যদি ক্যাম্পাসের সবাই মানে সচরাচর ভাবে যেরকম কোলাহলপূর্ণ থাকে সেই পরিবেশটা যদি সকালেও থাকতো তাহলে আরো ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ দিকে যে হলটি দেখতে পেলাম সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আর এটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, অর্থাৎ জাতির পিতার সহধর্মিনী স্মরণে এই হলটি। তো আমরা এখন চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নেওয়ার পালা। আমরা এখন হতাশার মোড়ে গিয়ে হতাশা নিয়েই আজকের লাইভ ভিডিওটি শেষ করব, কারণ মানে হতাশা এই কারণে, কারণ এই সকালবেলা আসলে অন্যান্য পরিবেশ আরো কিছু দেখা যায় বা অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, যে আসলে ক্যাম্পাসের আনাগোনায় হয়তো শিক্ষার্থীদের বিচরণ থাকবে বা বিভিন্ন জায়গায় সেই কোলাহলপূর্ণ পরিবেশটা থাকবে, যদিও সেটা দেখা হচ্ছে না। সেটা হয়তো বা শীতের কারণেই আমি দেখতে পাচ্ছি না। তারপরও হতাশার মোড়ে এসে একটু হতাশা না হলে কেমনটা হয়? সে হতাশায় যদি না হতে পারি তাহলে স্মৃতির ভান্ডারটা তো আর সমৃদ্ধ হবে না, তাই না? এত কুয়াশার ভিতরেও হতাশার কে বিদায় জানিয়ে এখানে যে কাপলদের যে দেখা যায় না এমনটাও কিন্তু না। দেখেন মাঠের ঠিক মাঠে আমি কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একদম ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে তারা গোল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি, হয়তো বা তারা মাঠ পরিদর্শন করছে, খেলাধুলা ব্যবস্থা হয়তো হতে পারে, মাঠ পরিদর্শনে আছে তারা নিজ দায়িত্বে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। এই ক্যাম্পাস নিয়ে একটা মেগা ভিডিও আসবে খুব শীঘ্রই, সে প্রত্যাশায় আমি মারুফা চান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।